ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আমিও অনেক ভালো আছি, কিন্তু গরমে একটু একটু খারাপ আছি আর কি, যা গরম পড়েছে। তো মানে ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, ভিডিওটা আজকের না, ভিডিওটা কালকের হবে। কারণ আমি কালকে বন্ধুদের সাথে একটু নিউ মার্কেটে যাচ্ছি, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, সেই ব্লগটাই শেয়ার করব। আসলে নিউ মার্কেটের ব্লগটা শেয়ার করব বলতে, নিউ মার্কেট মানে হচ্ছে কি বলবো, ওখানে যে মিউজিয়ামটা আছে, ইন্ডিয়ান মিউজিয়াম, তো সেই মিউজিয়ামেই কালকে ঘুরতে যাচ্ছি আমরা। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে মিউজিয়ামে কী কী আছে না আছে। আমি প্রথমবার গেলাম, তো তোমাদেরও সেই জন্য ভাবলাম যে দেখালে অনেক ভালো হবে, তোমরা যারা যাওনি তারা ঘুরে আসতে পারবে। তো চলো তোমরা সাথে থাকো, আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা মিউজিয়াম দেখনি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো আজকে অনেক লোকজন এসেছে, তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে আসার। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, আরও অনেক জিনিস দেখানোর আছে, তোমাদের দেখাচ্ছি। Yeah.
এইমাত্র সবাই বাড়ি আসলাম, কারণ মানে রোদে ঘুরে ঘুরে পুরো মানে মাথা খারাপ হয়ে গেছে আজকে। আর হচ্ছে তোমরা তো দেখলেই কলকাতার জাদুঘর, মানে এর আগে হচ্ছে নিউ মার্কেটে অনেক গেছি কিন্তু আমি কোনোদিনও ভেতরে ঢুকতে পারিনি কোনো কারণের জন্য। তো আজকে গিয়ে প্রচুর ভালো লাগলো, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আশা করি সবার ভালো লাগবে, কারণ সবাই কলকাতার জাদুঘর বলে কথা তো সবাই পছন্দ করবে। আগে 30 রুপিস ছিল টিকিট, এখন 50 রুপিস। আমরা তো পুরো শেষ করতেই পারিনি, পুরোটা ঘুরতেও পারিনি, পা ব্যথা হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো চলো লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমরা নোটিফাইড হতে পারো। তো চলো সবাই সুস্থ থেকো, অনেক ভালো থেকো। আমি এখন খুব টায়ার্ড হয়ে গেছি, জানো না, সবাই মাত্র বাড়ি আসলাম এখন। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।